প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত নীলাচল, নীলগিরি, শৈলপর্বত, স্বর্ণমন্দির, চিম্বুক সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে সবুজ ঘেরা অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে। পাহাড় কন্যা সবুজ বনানী ঘেরা বৈচিত্র্যময় পরিবেশের রিজুক ঝর্ণা, বগা লেক, নাফাকুম ও পর্বতচূড়ায় দল বেঁধে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে হৈহুল্লোড় করে ঘুরে দেখছেন এবং আনন্দ উপভোগ করছেন পাহাড়ের সৌন্দর্য। কোনো বাধাই যে আটকাতে পারছে না ভ্রমণ পিপাসুদের। খুবই ভালো লাগছে, প্রথম আসলাম, অনেক 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 ভালো লাগছে। বান্দরবনের সবুজ ঘেরা পাহাড়, ঝর্ণা, ঝুলন্ত সেতু আর পাহাড়ের সঙ্গে মেঘমালার খেলা দেখে মুগ্ধ পর্যটকরা। খুবই ভালো লাগছে, আমি খারাপও লাগতেছি, এরকম সুন্দর দৃশ্যগুলো রেখে চলে যাবো। ভবিষ্যতে বান্দরবনের বাংলাদেশের যে পর্যটন খাত, এটা অসাধারণ হোটেল, মোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস গুলো সর্বত্রই পর্যটকদের ভিড়। উৎসব বিরাজ করছে গোটা বান্দরবন জুড়ে, অগ্রিম বুকিং করেই আসতে হয় এখানে। পর্যটকদের ভিড়ে খুশি এ শিল্পের সঙ্গে জড়িতরাও। প্রচুর পর্যটক আসছে ইতিমধ্যে, 10-15 দিন আগে থেকে বুকিং, আর আগামী জানুয়ারির 10-15 তারিখ অলরেডি বুকিং রয়েছে। আমরা সন্তুষ্ট যে পর্যটন হচ্ছে, আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালোভাবে পর্যটন স্পটগুলোতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যটকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে এখানে তাদের সময়টা কাটাতে পারে, সেই লক্ষ্যেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বান্দরবনের অপরূপ সৌন্দর্য রক্ষায় সরকার পদক্ষেপ নিলে দেশি বিদেশি পর্যটক আরো বাড়বে বলে মনে করেন এর সঙ্গে জড়িতরা।